ভাইরে ভাই, কোনো এক সময় মানুষকে ত্রাণ দেওয়ার জন্য আমি সহায়তা করেছি। আজ আমি ঘরে বসে আছি, আমার বাড়িতে পানি, আমি জীবনে এত পানি দেখি নাই বন্ধুরা, এত পরিমাণ পানি আমার এখানে পানি কখনো, আমরা যারা মুরব্বী আছে তারাও কখনো এত পানি দেখে নাই। 98 বন্যার সময়ও পানি উঠছে, বা 2004-06 রাস্তা পর্যন্ত, বা একটু আজ রাস্তা ডুবে, পুরা বাড়ি ডুবে। আমার এই ঘর মাটির থেকে আমি 1.5 ফুট উঁচু করে দিছি, এরপরও আর 1 ইঞ্চির জন্য এই বিল্ডিং ঘরও আমার পানি ঢোকে নাই। আমার যে পুরান ঘরটা, পুরা ঘরটায় পানি নিয়েছে, তলিয়ে গেছে পাক ঘরটা পর্যন্ত। আমার জীবনে, আমার বয়সে, আমার এই 30-32 বছর বয়সে আমি এত পানি দেখিনি। বাচ্চা কাচ্চা নিয়ে খুব আতঙ্কে আছি। আজকে সকালে আমি আসলে আসছি চাকরির থেকে, তো আমি নিজেও নিজের চোখ দিয়ে দেখে বাইরে ফ্যামিলির থেকে ফোন দিচ্ছে, পানি উঠছে, পানি উঠে গেছে, ভয় আছে, কিন্তু এত পানি উঠছে আমি আসলে খামখেয়ালি মনে করছিলাম। আমি যখন কুমিল্লার থেকে আসছি, তখনই আমি নাঙ্গলকোট রোডে পানি দেখে আমি আমার চোখ কপালে উঠে গেছে যে এখানে পরিমাণ পানি, না জানি আমার বাড়ির অবস্থা কী। তো এই হচ্ছে আমার বাড়ির অবস্থা, পুরান ঘরটা পুরো পানির নিচে, আমি এই ঘরটার ভিতরে থাকি, আর ওই ঘরের বিল্ডিংয়ের এক রুমের ভিতরে আমার আম্মা থাকে। তো উঠানের অবস্থাটা দেখেন, উঠানের অবস্থা দেখেন, ঘরের ভিতরে পানি ডুবে গেছে। আমার দাদুর যে ঘরটা, ওই ঘরটার চৌকির সমান সমান পানি, এত পানি জীবনে দেখিনি। তো এই শরণকালের ভয়াবহ বন্যা, যদি ভারতের সরকারকে যদি আল্লাহ হেদায়ত দান করে, এই হয়েছে রাস্তার অবস্থা, এই হয়েছে রাস্তার অবস্থা দেখেন। রাস্তাতে হাঁটু সমান পানি মানে আরও যারা নিচে আছে তাদের অবস্থা খুবই খারাপ। ওখানে মানুষের মাছ ধরছে,